সাবকন্টিনেন্টে ক্রিকেটের ক্রেজ অন্যরকম। বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানের ক্রিকেটাররা যেখানেই যান, দর্শকদের বাড়তি কৌতূহল থাকে তাদের ঘিরে। মেটাতে হয় সেলফি আর অটোগ্রাফ শিকারীদের আবদার। তবে কখনো কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। অতি উৎসাহী ফ্যানদের বাড়াবাড়িও যেমন দেখা যায়, আবার কোনো কোনো সময় মেজাজ হারিয়ে বসেন তারকা ক্রিকেটাররাও। তেমনই এক কাণ্ড ঘটালেন বাবর আজম। এমনিতেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ চাপে আছেন বাবর। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন। মাঝে সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব পালন করেছেন শাহিন শাহ আফ্রিদি। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হুট করে আবারও ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বাবরকে। তার নেতৃত্বাধীন দলের কাছে পাকিস্তান ক্রিকেটের নীতি নির্ধারকদের প্রত্যাশাও আকাশচুম্বী। 2017 সালে জেতা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাই গেল 15 বছরে আইসিসি ইভেন্টে তাদের একমাত্র সাফল্য। পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভির এক কথা, এবার চ্যাম্পিয়ন হওয়া চাই চাই। হাতে নেই সময়, সবকিছু গুছিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। টিম কম্বিনেশন আর গেম প্ল্যান সাজাতে ঘাম ঝরছে। দলের ফিটনেস নিয়ে সমালোচনার শেষ নেই। অ্যাবোটাবাদের কাকুলে আর্মি ক্যাম্পে যা ফুটে উঠেছে স্পষ্টভাবে, সবার শেষে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে তারা। পারফরমেন্সও যাচ্ছে তাই। চলতি বছর 13টি টি টোয়েন্টি খেলে 8টিতেই হেরেছে পাকিস্তান, যার মধ্যে বাবরের নেতৃত্বে 8 ম্যাচে হার 4টিতে। ইংল্যান্ড সফরে 3 ম্যাচের 2টিই ভেস্তে গেছে, অনুষ্ঠিত হওয়া ম্যাচটা হেরেছে পাকিস্তান। এমন অবস্থায় কার্ডিফে টিম হোটেলে ভিড় করেছিলেন ভক্তরা। শাদাব খান, নাসিম শাহরা হাসি মুখে তাদের আবদার মেটালেও বাবর ছিলেন ব্যতিক্রম। কয়েকজন ফ্যান ছবি তুলতে চাইলে বেশ বিরক্ত হন এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। এমনকি তাদের সেখান থেকে সরেও যেতে বলেন এই ব্যাটসম্যান। এক খুদে ভক্ত অটোগ্রাফ চাইলে তা না দিয়ে উঠে পড়েন লিফটে। তার এই কাণ্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সমালোচনাও হচ্ছে বেশ। তবে আপাতত সেসব নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। 6 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ মিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ।